সুন্নিয়তের একটি বিশ্বস্ত চ্যানেল বাংলা 24 মিডিয়া এইচডি আজকের এই মাহফিলে শুধু হুদা গদি ওলি আল্লাহ শান চলে নাই ফতহুল খাবিরের দ্বিতীয় খণ্ডের মধ্যে আসছে জিকরুল আমবিয়া ইমিনাল ইবাদা ওয়া জিকরু সালিহিন গাফফারা নবীদের আলোচনা হচ্ছে ইবাদত ওলি আল্লাহর আলোচনা হচ্ছে উম্মতের জন্য গুনাহ মাফের কাফফারা সুবহানাল্লাহ কোন বন্ধুরে আমার এই ফাগলার সমস্ত মৌলবীরা মিলে আমরা জালালি খতম করব কি খতম ও জালালি খতম পয়রা দেখেন পানি ঠান্ডা করে লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ যত পরে কো ইমাম সাহেব কি অবস্থা কো পানি দি আরো পারে বন্ধুরে আমার ডাক দিয়া বলতেছে বাদশা তোদেরকে দিয়া কাজ হবে না ওই পেট বেকল মোল্লার কারণে আজকে আমি বিপদে পড়ছি গন্যা থেকে 39 জন 40 জন পোড়া হয় নাই কিরে তোরা 40 জন মাক্তি ব্যক্তি তারে ডিন মারলে এখন 39 জন কেন ওই ব্যক্তিরা কোন জায়গায় যে ব্যক্তিরা মাটি দিয়া মারে নাই পাথর দিয়া মারে নাই ফুল দিয়ে ঠুকা দিছিল ওই ব্যক্তির দরকার আমার সুবহানাল্লাহ কোন বন্ধুরে আমার ওই ব্যক্তির কাছে খুঁজে খুঁজে যখন বের করে আনলো ওই ব্যক্তির কাছে যায় মাফ চাইতেছে হুজুর মাফ চাই আমরা যে ভুল করছি ভুলের জন্য মাফ চাই কি করা যায় এখন তো পানি বাড়তেছে আমি তোমাকে একটা রাস্তা দেখায় যাই যে হুজুর আপনার কারণে সাধারণ মানুষ আজকে বিপদের সম্মুখীন তাদের তো কোনো ভুল নাই মনসুর হাল্লাজের তিন পোড়া রক্ত একটা শিশির মধ্যে নিবেন তার একটা জুব্বা মোবারক আপনার কাছে আমি দেই এই জুব্বা মোবারকটা দজলা নদীর মধ্যে ফলায় দিবেন আর তিন পোড়া রক্তটা আপনি একটা মাটির মধ্যে গায়রা রাখবেন কেউ যাতে না দেখে বিবি সন্তান পশু পাখি কেউ যাতে না দেখে এমন একটা জায়গার মধ্যে রাখবেন এই কাদি সাহেব কি করলো দজলা নদীর মধ্যে পানির মধ্যে ছাইরা দিল ওই তিন পোড়া রক্ত শিশির মধ্যে ঢুকাইয়া তার বউকে তার শ্বশুর বাড়িতে বাড়ির মধ্যে কেউ নাই রাতের গভীরে যখন মাটির ভিতরে যখন গাইরা তুইছে নামাজ পড়ার জন্য মসজিদে গেছে মনসুর হাল্লাজের ওই রক্তের ফোঁটা পানি থেকে বন্ধুরে আমার আল্লাহ পাক মেষ কম্বরের গ্রাম বাহির করে আরো জোরে কোন জবান কোলে এই গন্ধের কারণে এলাকার মধ্যে এত একটা সুসুগন্ধ তার গড়টা গন্ধে ভরপুর হয়ে গেছে এই মুহূর্তে এই লোকের একটা কন্যা সন্তান আছিল এত সুন্দর গন্ধ জীবনে কোনোদিন দেখি নাই এই গন্ধটা কোথা থেকে আসলো খুঁজতে 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 মাটি করছে মাটি কুড়া দেখে একটা শিশি এই শিশিটা বার করে মুখটা টান দিতে তিন ফুটা রক্তটা আল্লাহ পাক বাষ্প বানাইয়া ওই মহিলার পেটের ভিতরে ঢুকাই দিস আরো জোরে কোন সুবহানাল্লাহ আরে ভক্ত যত আগে বাড়ে তত জালা দেয় তাহারে আরে নিজের ইচ্ছাই দোষী করে ইমানের পরিকান বন্দরাই কো মুখের কথা অন্তরে নিও না বেতা কামেল পীরের এই ক্ষমতা তেল সারা বাতি জালাই জবান কুলে কোন মারহাবা আরো জোরে কোন না মারহাবা পেটের ভিতরে যখন রক্তটা যখন প্রবেশ করলো সাথে সাথে পেটটা ফুইলা চার মাসের গর্ভবতী আর একটু জোরে কোন আরো জোরে আমরা কি সেই ওলি আল্লাহদের সাথে বন্ধুত্ব করব না দুশ্মনী জোরে কোন মায়ের কাছে যখন গেল মারে ডাক দেখো মা আমি কিছুই বুঝলাম না আমার কাছে যেন মনে হইতেছে একটা মানুষের ভিতরে আর একটা মানুষ আছে ও গো মা আমি কি করব এই সমস্ত কিছু বোঝানোর পরে মা ডাক দেখো মা গো তুই এমন আখাম তুই কার সাথে করছস এ মা আমি জীবনে কোনোদিন আমার বাবার সামনে ভালো করে কথা বলি নাই এই অপবাদ তুমি আমাকে দিলা আমি মাইনা নিতে পারি না গো মা মা গো আমার মনে হয় তোমাদের কোন জীবনে ভুল থাকতে থাকতে পারে ওই ভুলের খেসারত মনে হয় আমার আল্লাহ আমারে দিতেছে আরো জোরে কোন তো দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি সামনে আসেন বাদান সামনে আসেন মা দেনা
সকলে বলে মারহাবা আরো জোরে কর বাজান এই জান্নাতের বাগান তো সব সময় হয় না বছরে একবার হয় আজকে একটা মাদ্রাসা হওয়ার কারণে আমরা এই জান্নাতের বাগানটা পাইছি কথা কোন ঠিক কি না আমরা এই মাদ্রাসার পক্ষে কারা কারা আছে একটু হাত উড়িয়ে দেখেন সকলে আছেন তো হাত নামান আমি আজকে নিয়ত করছি ও আলোচনা শেষ করব আলোচনা কি শেষ পর্যন্ত যাবেন যাওয়ার সুযোগ নাই ইনশাআল্লাহ আমি শেষ করব কিন্তু তার মাঝে আমি একটু বিরতি দেই যেহেতু আপনারা সদর ফটোগ্রাফের কাছে যায় কই হুজুর আপনার মায়া তো এই আকাম করছে এখন ইমাম সাহেব তো আমি দেশের নেতা আমার মায়া যদি এই অবস্থা হয় মানুষে কি নেতা মানবো কথা বলেন নেতা মানবে না মায়ারা কয় তুই যদি এই পাপ কার পাপ তুই লইয়া ঘুরতেছ যদি এই পাপ যদি খালাস না করস আমার ঘরে জায়গা নাই মেয়ে যখন 9 মাস 10 মাস হয়ে গেল লম্বা আলোচনা শর্ট করে দিলাম ওই মেয়েকে যখন পাঠায় দিছে জল্লাদের কাছে ওই বাচ্চা নিয়ে তুই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আর যদি বাচ্চারা যদি জমিনের মধ্যে ফালাইয়া পরিষ্কার হয়ে মামার কাছে আসতে পারস তার জন্য আমি আমার কন্যাকে আমি অ্যাকসেপ্ট করব বাচ্চা অ্যাকসেপ্ট করব না জল্লাদের কাছে যখন পাঠায় দিল জল্লাদকে ডাক দিয়া কই বাজার আমার বাবা কইছে সন্তান ছাড়া যাওয়ার জন্য আমি 2-4 মিনিট কিছু সময় লাগবে আমি সন্তানটা কালাস করি আল্লাহর কুদরতে যখন প্রিপারেশন হয়ে গেল বাচ্চাটা যখন জমিনের মধ্যে আসলো সন্তানটারে জমিনের মধ্যে রাইকা মা জননী কলিজার মধ্যে পাথর বাইদা বাড়িতে চলে গেল বাবা ডাক দিয়া কই মা এত দিনে বুদ্ধিমানের কাম করছো যার পাপ তারে গোছায় দিছো চিন্তার কোনো কারণ নাই এই সন্তানটার বাঁচানোর মালিক কে আল্লাহ আরো জোরে কোন জবান করে কোন ওই সন্তান জমিনের মধ্যে কিছু কম যাওয়ার পর ছটফট করতেছে খাওয়ার জন্য এই দিকে একটা বাগিনী সন্তান যে কোনো কারণে মারা গেছে বাচ্চার জন্য দুধগুলো টপ টপ করে কিন্তু সন্তান তো নাই দুধ খাওয়ার মতো ওই বাগিনী আয়েশা যখন ওই দিকে যাইতেছে হঠাৎ কইরা ওই বাচ্চাটার মুখটার মধ্যে ঠোঁটটার মধ্যে বাগিনী দুধটা লাগলো বাচ্চাটা দুধ পান করতে শুরু করছে আরো জোরে কোন আরো জোরে বলেন বাচ্চাটা কি যখন দুধটা যখন পান করতে শুরু করলো বাগিনীর একটা মায়া সৃষ্টি হয়ে গেল শান্তি শুরু করলো এরকম ভাবে প্রতিদিন আয়েশা আয়েশা বাচ্চাটারে দুধ খাওয়ায় বাঁচানোর মালিক রাখে আল্লাহ মা রেখে দুনিয়ার কোনো মানুষ মারার ক্ষমতা নাই কথা কোন ঠিক কিনা বন্ধুরে আমার এরকম ভাবে সন্তান যখন দুধ খাইতে খাইতে বড় হয় এলাকার মধ্যে চলাফেরা করে এলাকার রাকালদের সাথে খেলাধুলা করে আমার আল্লাহর কি কুদরত এই এলাকার এই সন্তানটার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা অলৌকিক ক্ষমতা দিয়েছেন এই সন্তানটা মুহূর্তের মধ্যে বাঘ হইতে পারে মুহূর্তের মধ্যে কুমির হইতে পারে আরো জোরে কোন এলাকার এক যুবক থেকে আরেক যুবক লোকাল এলাকা থেকে ওই ছোট্ট বাচ্চাটার খেলা দেখার জন্য সবাই আসে এত সুন্দর ম্যাজিক দেখায় জাদু দেখায় এলাকার বাদশার নিকট খবর গেল আমাদের এলাকার মধ্যে একটা যুবক অলৌকিক যুবক মুহূর্তের মধ্যে বাঘ হয় মুহূর্তের মধ্যে কুমির হয় বাদশার মন চাইছে এই ছেলেটা কেমন আমারও দেখার দরকার বাদশায় এলান করে দিলেন আমার দেশবাসীও দেখবে আমিও দেখব তোমরা ছেলেটারে দাওয়াত দিয়ে আনবা ওই বাদশার এলাকার মধ্যে যখন ছেলেটারে দাওয়াত দিয়ে আনলো ছেলে ডাক দিয়া কইতেছে আমি খেলা দেখাইতে পারবো এক শর্তে শর্ত হলো একটা আমি যদি বাঘের সুরত ধারণ করি গো আমি যদি কুমিরের সুরত ধারণ করি কেউ কোনো কথা বলতে পারবে না দাগের ভিতরে আসতে পারবে না আঙ্গুল লড়াইতে পারতো না যদি এই সমস্ত কাজ যদি কারোর মধ্যে হয় এটার বিপরীত যদি কোনো কিছু ঘটে আমি দায়ী না সুবহানাল্লাহ কোন এ বন্ধু মনসুর হাল্লাদের রক্তের পোড়া ওই সন্তান যেই মাত্র বাঘের সুরত ধারণ করলেন দেখবেন বাঘের একটা স্বভাব আছে ডিসকভারির মধ্যে দেখবেন বাঘ বেশি অংশে লেজ লাগায়
আসেনি লেজ লড়াই বুঝা আমি হচ্ছে এলাকার নেতা ঠিক না আমরা দেশের নেতারা হাত লড়ায় আর বাগে লেজ লড়ায় বাগে যখন লেজ লড়াইতেছে বাচ্চার একটা 10 12 বছরের একটা বাচ্চা আছে ডাক দি আব্বারে কই আব্বা হ কিতা কইডা কিতা হারি লড়ে সরে পাগল ভাই যখন হাতটার মধ্যে তাফা দিছে বাচ্চার জবান বাচ্চা কথা কয় না আব্বা বলা ডাক দেয় না আগে তো শর্ত ছিল দাগের বাইরে যেতে পারতো না নড়াচড়া করতে পারতো না আঙ্গুল লড়াইতে পারতো না এটা কি রাখছেনি বাজানরা ডাক দেয় কয় বাজান আমার সন্তান দেখ অবস্থা কয় আমার তো কিছু করার না আগে কইছি আপনি সন্তান না থাকিয়া নিজের প্রতি নিজে খেয়াল না রেখে এই অপরাধ করছে এটার কোনো ক্ষমা নাই বহুত চেষ্টা করলো কোনো কিছু কয় না যুবকের কাছে মাপ চায় বাজান আর ভুল করব না কো বাজান আমি যদি একটা শর্ত দিতে হয় তাইলে একটা কাজ করবা দুইটা কাজ কয়টা এক নাম্বার হলো আপনার এলাকার একজন কাজী সাহেব আছে ওই কারফতে মনসুর হাল্লাস তার কাছে একটা আমানত দিছিল আমানত কি শুনছো কিতা গুস্তের ফুটলা এই গুস্তের ফুটলা দিই তুই বাসা ডাক দেখো এই তুই দুই দিন না বুঝতে এত কুস খবর পাইছ তুই কইতে গেল তুই এ বাসা এত কিছু বুঝি না আমার কথার উত্তর যদি দিতে পারো আগে তুমি কাজী সাহেবের সাথে কথা বলো কাজী সাহেবের কাছে গেছে কাজী সাহেব দেশের প্রধানমন্ত্রী এমপি রে যদি কয় প্রধানমন্ত্রীর কথা এমপি ডাকে না এমপি রে যখন বলল কাজী সাহেব বিন্দা কো পাগল দছেন হিচ্ছি ফুলাটেন বিয়া দিতে বিয়া দিতাম না ও গুস্তের বাড়ির খবর আমার মাইয়া জানে না এরা কয় গুস্তের বাড়ির খবরও জানে না বিয়াও দিত না কথাইলে ফুটবলা করান যাইতো না বাচ্চা চিন্তা করে আমার একটা মাত্র বংশের প্রদীপ এই সন্তান যদি জবান বন্ধ হয় রে আমার বংশের মধ্যে তো প্রদীপ জ্বালানোর মতন থাকেও না থাকার অবস্থা কি করব আমি বাচ্চা তখন কাজীর উপর যখন প্রেসার দিল প্রেসারের অবস্থায় বাচ্চার এসে বাধ্য হইয়া জেলখানার মধ্যে বন্দি রাখিয়া দিস বাচ্চারে পয়খানার মধ্যে যখন বন্দি রাখলো দুই চার দিন মশার খামর খাওয়ার পরে কাজী সাহেব রে কো কাজী সাহেব মায়ারা কইতাছে মাগো তোর কি বুড়া বাপের প্রতি কোন মায়া দরদ নাই তুই একটা দিনের লাগে হলো বিয়া করতে পারছ এবারে কো আমি বেশি দিন সংসার করতাম না এক রাইতের লাগে বিয়া করব কি একটা রাইতের ব্যাপার বাপের দিকে তাকাম মনে আছিস নি এ দেয়া কাম করছিলে আমি কি তোর জায়গা দিছিলাম এই কথা যখন বাবা যখন মেয়ের সাথে কথা বলে মেয়ে নরম হয়ে গেছে আবার ডাক দিয়া কয় বাসারে কইতাছে বাসা আমার মেয়ে রাজি যুবক রে কো মেয়ে রাজি আমার গুস্তের হুতলা কো গুস্তের হুতলার খবর জানে না বেডিরে জিকে কো গুস্তের হুতলা কই গেছে না গেছে আমি কইতে পারমু এটা যেমন তো সেমনি আছে আমি দর্শি ও গুস্তের হুতলা যদি না আনে আমি কিছু করতে পারতাম ওই মুহূর্তে ডাক দিয়া কয় আমি গুস্তের ফুটলার দাবি সাইরা দিলাম বাসারে আমি আর একটা প্রশ্ন তোমার কাজী সাহেবরে কইবা পৃথিবীর বুকে একটা নিকৃষ্ট প্রাণী আমার হাতের মধ্যে না দিত মারহাবা কোন আর জোরে কোন পৃথিবীর বুকে নিকৃষ্ট প্রাণী কি কাজী সাহেব ব্যাকুল হয়ে গেছে কুজা কুজি করে কুজ্জা পায় না রাতের অন্ধকারে রাতের অন্ধকারে যখন বিবাহ দিল বাসর রাত মেয়ে একটা খাটে যুবক আর একটা খাটে যুবকে ডাক দেয় কো বাবা ও আমার স্বামী আমি তো আপনার বিবি আপনি যা মন চাই তাই করেন যুবক চোখের পানি ছাড়া কান্দে মাগো ও মা আমি তো সন্তান হয়ে আমার সাথে তো এত বড় অপরাধ করতে পারি না সুবহানাল্লাহ কইতে ওই বাচ্চার মেয়ে কাজী সাহেবের মেয়ে আশ্চর্য হয়ে গেল কি রে
তুই আমার মা বয়া ডাক দিলি কিন্তু তুমি তো আমাকে বিবাহ করলা গো মা গো এ সারা আমার কাছে কোনো রাস্তা ছিল না তোমার কি মনে আসিলি গো মা আমার তো কোনো অপরাধ ছিল না তুমি আমারে কেমনে জঙ্গলার মধ্যে রাইখা আসলা এ মা তোর কোনো অপরাধ ছিল না রে মা তোমার বাবা নির্দোষী মনসুর হাল্লাজ দেশের শরীয়তের মোল্লার ফাল্লার মধ্যে হইরা আল্লাহর পাগল মজ্জুব পাগল মনসুর হাল্লাজ রে কুরবান কইরা দিস মনসুর হাল্লাজ এর তিনটা রক্তের ফোঁটা তোর ঘরের মধ্যে রাখছিল ওই তিনটা রক্তটাকে আমার আল্লাহ পাক একত্রিত করে তোর নাকের ভিতরে ঢুকাইয়া আমার পেটের মধ্যে নিয়া আবার দুনিয়ার বুকে মনসুর হাল্লাজ এর প্রতিনিধি পাঠাইছ আরো জোরে কোন সুবহানাল্লাহ আরে বেলায়েতে মুরশিদ হইয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন কি কত কষ্ট আমার উপরে সব প্রেসার আল্লাহ কি জবান দিবেন আমাকে আমি কার সাথে কথা গুরুস্থানে কথা কইতাছি তো বলেন না লস হবে সাংগাইলে কি লস হবে দেখলামই তো কালেকশনের কথা যখন কইছো তো সুন্দর মারছে এই অবস্থা আল্লাহ পাক কবুল করেন সকল কোন আমিন আল্লাহ পাক সকলের মনটা রসূলের মাদ্রাসার দিকে ঘুরাই দেন সকল কোন আমিন আরে বেলায়েতে মুরশিদ হইয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন আরে মুরশিদ কে না পাইলে কি আর রাসূল পাবি আরে মুরশিদ কে না পাইলে কি আর ওই বাবা মনসুরের কথা স্মরণ করে দিল মাগো মা ওই রক্তের ফোঁটার প্রতিদান হিসাবে আল্লাহ পাক আমাকে জমিনের মধ্যে পাঠাইছে আমি তোমার কাছে দুধ চেয়েছিলাম ওই যে দুধ আমি তোমার কাছে অন্য কিছুর জন্য চাই নাই সন্তান হিসাবে তো মায়ের দুধ পান করা জায়েজ না নাজায়েজ আরো জোরে কোন কিন্তু আমি তখন তোমার সন্তানের উপযুক্ত হই নাই কিন্তু মনসুর হাল্লাজ ওই হাকিকতের বাড়ি দিয়া দেখাইছে একদিন না একদিন তোর ঘরের সন্তান হইয়া তোর দুধ আমার আল্লাহ পান করাইব আল্লাহু আকবার এটা এখন পরিষ্কার হয়ে গেছে বাপরে বাড়াইছে নিকৃষ্ট প্রাণী আনতো কি পানি মনে আছে বাবে কুজে যেখানে যায় দেখে সব উৎকৃষ্ট নিকৃষ্ট পাইব কোথায় শেষ পর্যন্ত নিজে পায়খানা করছে পায়খানার মধ্যে দেখবেন কিরা আছে আসেনি এই কিরাটারে হাতের মধ্যে নিছে কই দিই মনে নিকৃষ্ট পায়খানার থাকে তো এই মনে নিকৃষ্ট নিকৃষ্ট প্রাণী যখন এই ব্যক্তির কাছে দিব কারণ এটা না দিলে তো বাদশার বলার জবান খুলবে না কারণ গুস্ত তো আমার জিহারাই আছে এই নিকৃষ্ট প্রাণী যুবকের কাছে যখন নেওয়ার জন্য রওনা হলো নিকৃষ্ট প্রাণী তো একটা আল্লাহর সৃষ্টি ওই প্রাণীটা কিরায় আল্লাহর ডাক দেয়া কয় আল্লাহ গো আমার একটু কথা কইবার সুযোগ দিতা না আরো জোরে কইতেন আরো জোরে কম আরে দয়াল মুরশিদি যার সংখ্যা তার কিসের পাবো না দয়াল তার কিসের পাবো না আরে ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা বলেন ছেড়ে দে নৌকা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলেই মুক্তা জরে দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলেই মুক্তা জরে ও দয়াল মুরশিদি যার সকা তার কিসের পাবো না দয়াল মুরশিদি যার
আমার হৃদয় মাঝে কাবা ইনাই আমার হৃদয় মাঝে কাবা ওই কিরা ডাক দিয়া কই আল্লাহ আমার জবানটা কইলা দাও যখন আল্লাহ পাক কিরার জবান কইলা দিলেন ডাক দিয়া কই কাজী তুই যে আমারে নিকৃষ্ট মনে করলস মনে করছস আমি কোন দিকে নিকৃষ্ট আজকে প্রমাণ করতেইব সুবহানাল্লাহ কাজী দরাত ফরসিনি কিরা কাজী আমি মানুষের ময়লার মধ্যে তাকার কারণে পায়খানার মধ্যে তাকার কারণে বুঝি নিকৃষ্ট এইটাই তোর প্রমাণ কইয়া স্যার আর কি হইতে পারে না রে কাজী না আমি যখন তোদের পেটে যাওয়ার আগে এ গভীর মনোযোগ কথা কইেন না শেষ শেষ পয়েন্ট শুনে আমি কিন্তু ওয়াজের শুরু এবং শেষ কিন্তু এক রাখছি নাকি আধা কই আধা ছাড়ছি অনেক বক্তারা কিন্তু হালেতে ডালাজারেতে হালো যায় কোন আগামাতা মিল রাখে না কিন্তু সুন্নিয়তের আলেমদার তরিকতের আলেমদার শুরু এবং শেষ একই রাখে যতই বাংলাদেশ গ্রোথ না করে ঘুরে ঘুরে আমার বাড়ি আলোক বাড়ি ঠিক নি এই ব্যক্তি কইতাছে আমি ওই নিকৃষ্ট প্রাণীরই বলতেছে আমি ছিলাম কোন গাছের আঙ্গুর কোন গাছের আপেল কোন গাছের নাশপাতি কোন গাছের কমলা আমাকে তোমরা শত শত টাকা দিয়ে তোমরা কিনা আইনা খাইছো দাম দিয়া ঠিক কিনা নাকি কম দিয়ে আনছি এই সমস্ত কিছু আমি দামি জিনিসগুলা যখন বক্ষণ করলা আমি যখন তোর মত নিকৃষ্ট মানুষের পেটের ভিতরে গেলাম আমি ছিলাম উৎকৃষ্ট কিন্তু তোর মত নিকৃষ্ট মানের মানুষের পেটের ভিতরে যাওয়ার কারণে তোর সাথে তাই কি আমি উৎকৃষ্ট থেকে নিকৃষ্ট কথা কর না তাইলে নিকৃষ্ট কেডা নিকৃষ্ট কেডা নিজেকে নিজে সবসময় ছোট মনে করবা তাইলে মানুষ হইবা আর নিজেকে নিজে যত বড় পণ্ডিত মনে করবা ততই তুমি ক্ষতিগ্রস্তের মুখে والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر জবান করে বলি আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহ নিজেই কইতেছে والعصر সময়ের কসম ان الانسان সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু একমাত্র ঈমানদার ব্যক্তি সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন না সুবহানাল্লাহ তাহলে এই কীটের কোনো দোষ নাই আমার মতো নিকৃষ্ট মানুষের পেটের ভিতরে যাওয়ার কারণে এই কীটটা আজকে হয়েছে নিকৃষ্ট আসলে আমি নিকৃষ্ট না নিকৃষ্ট হচ্ছেন আপনি এতে উনি নত হয়ে গেলেন মাপ চাইলেন ওই কীটটাকে নিয়ে যখন উনার কাছে গেলেন আল্লাহর ওলির ওই ছোট্ট বাচ্চার হাতের সোয়া দিয়ে আল্লাহ পাক ওই বুবা ছেলের জবান খুলে দিছে আরো জোরে কোন সুবহানাল্লাহ এর নাম হলো মনসুর হাল্লাজ এর নাম হলো বেলায়েতের সম্রাট মনসুর হাল্লাজ ওই মনসুর হাল্লাজ আল্লাহর ওলিদের জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন আল্লাহর ওলিদের পথে মতে চলার চেষ্টা করবেন কারণ ওই রাস্তাতেই পাওয়া গেলে একটাই রাস্তা পাবেন সেটি হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে রাস্তা দিয়ে হাঁটলে সেই জায়গা হচ্ছে একমাত্র জান্নাত কথা কোনো ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন নিকৃষ্ট মানুষ থেকে আমাদেরকে আল্লাহ পাকের সত্যবাদী ওলি আল্লাহর সংস্পর্শ থেকে আমরা যে উৎকৃষ্ট হতে পারি সেই মানুষ হওয়ার তৌফিক রব্বুল আলামিন দান করেন সকলে বলি আমিন আসুন নবীকে দাঁড়ায় সালাম জানাই আ নবী কাউসার পিলায়েলে ইয়া নবী সালাম يا حبيب سلام عليك صلوات الله
مدينة هايتة সবকি ছুই পারেন দেখিতে উম্মতের মিলাদ মাহফিলে আশা যাওয়া পারেন করিতে ইয়া নবী সালাম শান্তি নাই পাগল দের মনে দেখা দাও নবী গো স্বপনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম يا حبيب السلام عليك سلام ذكر قرن الله 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 ال
আমির রেইদায় সিনহা শুনেই পৌঁছাই বহু আয়া আমার মরশিদ চন্দ আহি নেই গো আমার খাজা বাবা আহি নেই গো রেইদায় সিনহা শুনেই পৌঁছাই বহু আমার সালাম আল্লাহ আল্লাহ গৌরম জলে পৌদহ আইয়া কেসে তেম সিহি বহু গমি কেসে তেম সিহি বহু গহয়া আতর গোলাপ সোমা চন্দ নাতর গোলাপ সোমা চন্দ অহুগে তেমা কিহি বহু গ আমি অহুগে তেমা কিহি বহু গৃহদয় সিনহা শোনে পোষাই বউ মারহাবা আল্লাহ আল্লাহ প্রণাম আল্লাহ 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 আমার খাজা বাবা আহি নেই গো আমার দহিয়াল চন্দ আহি নেই গো হৃদয় সিনহা শোনে পোষাই বউ মারহাবা আল্লাহ আল্লাহ আরে বন পৌলার মাল্লার গেতে পড়াই পোতার গহলাই গো আর পড়াই পোতার গহলাই গো আইলে বাসার লইয়া তুকে আইলে মরুশির লইয়া তুকে নহ করে রাহি বহু গৌ হৃদয় সিনহা শোনে পোষাই বঙ্গা আল্লাহ 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 আমার মন চলে তো প্রাণ চলে নাই আমার মন চলে তো প্রাণ চলে না গোরে পীরে যাই কেমনে এ বান্দবর তোর ভালোবাসা বলব কে মহনাই আর খাজার তোর ভালোবাসা বলব কে মহনাই মারহাবা আল্লাহ 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 রৌদা পাকার চোর পাশের বাই বোন সিকি করে গোয়া হুজরা শরীফের চোর পাশের ডাকের বাই বোন জিকির করে গোয়া আর মনের নালেস তাই গো তারার মনের নালেস তাই গো তারা সয়াল চন্দার চর নেই বান্দবরা তোর ভালো পাশা বলব কে মহনাইয়া আল্লাহ 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 পোরাও মনের সালা তোমার নাই বহ গলার মালা মুর্শিদ পোরাও মনের সালা তোমার নাই বহ গলার মালা আল্লাহ আমার নাই শাহ তনব জন গ বাহাজান নাই শাহ তনব চৌয়ং কি দহ নাসে কি দন দিয়া তোমার রাগব তোমার মঙ্গল মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
আমার নাই শাহদনব জনগ খাজা নাই শাহদনব তুমি আমার গৌসল আজম হইও পারের কান্দা রে তুমি আমার হইও গো কান্দা রে আল্লাহ 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 আরে লোহা খাসায় জঙ্কার পড়িলে আরে পরিষ্কার হয় বসলে মাঝে নেহ গয়া লো পরিষ্কার হয়ে গোসলে মাঝে নেহ গয়া তেলার ময়লা পরিষ্কার হয় মুর্শিদ চরণ ধরিলে লোহারাইবা নাই লোরে কাঁসা সুগনা আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবী তুমি মেহেরবান আপনি ফানজা তন গো নবীজি আপনি ফানজা তো আয়ান ও নবী আপনি ফানজা তো আয়ান মারহাবা আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলের নয়নে একবার দেখিলে জোরাইতাম পহরান ও নবী আপনি মেহেরবায়া আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবায়ান ও নবী আপনি মেহেরবান মারহাবা আল্লাহ 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 হতে পারে মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত রাত্র প্রায় গভীর যেতে গভীর হয়ে গেল রাত্র তিনটার কাছাকাছি দুনিয়ার সব কোর্ট কাছারি আদালতের দরজা বন্ধ আমার মনিবের রহমতের দরজায় কোন খোলার সময় হইয়া গেছে আমার আল্লাহ রহমতের সময় প্রথম আসমানে আয়েশা ডাক দিয়া কয় বান্দা তোমাদের যত মনের যাতনা বাসনা কামনা রয়েছে সব কিছু আমি মনিবে বলো আমি আল্লাহ এই রহমতের সময় আমার বান্দার মোনাজাত প্রত্যাখ্যান করি না হতে পারে মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত জানি না কার জন্য দুখানের মধ্যে কাপড়ের কাপড় রেডি হইয়া গেছে গো জানি না কার জন্য বাসঘরের বাস গুলা লাফালাফি করতেছে জীবনের সমস্ত পুঞ্জিগত গুণার গাঁটুরি মাথায় লইয়া তুমি মনিবের শাহিন সাদরবারে হাত বিছে একখান দি মাবুদ দয়া করে মাফ করে কবুল করো কবুল করে লক্ষ কোটি গুণে বাড়ায় সব নজর পৌঁছাও মক্কার মতি মদিনার যদি দুকলের কান্ডারি রয়্যাল নবীর রওজে সোনার মদিনায় সব নজর পৌঁছায় দি আল্লাহ নবীজির আলামত বিশেষ করে আল্লাহ সিলসিলা সমস্ত পীর মাশাইখদের স্মরণে আজকের এই মাহফিলের আয়োজন ফকির আব্দুল হাসিম ইবনে আফসারউদ্দিন লটপ্রদানী সহ ফকির আফসারউদ্দিন টেন্নার ইবনে মোহাম্মদ আলুকবালী সহ অসংখ্য আল্লাহর ওলিদের নাম পোস্টারের মধ্যে আছে গোয়াল
সকল রুহের মাগফিরাত কামনায় সব জাসানির উদ্দেশ্যে আজকের মাহফিল 24তম মাহফিল আজকে হয়ে গেল জানি না গো আজকের এই মাহফিল কার জীবনের শেষ মাহফিল জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল আল্লাহ আমাদের কারো হাত দিয়ে তুমি খালি হাতে বিদায় দিও না রব্বুল আলামিন আজকের এই মাহফিল থেকে সবটুকু হাতিয়া পৌঁছাও এই মজলিসের মধ্যে আল্লাহ তোমার হাজার হাজার মায়ের বান্দা বান্দিরা গভীর নিশীতে হাত বিছায় কান্দে জানি না গো আমার মতন এতিম হারা কাদের জানি রে বাবা নাই কাদের জানি রে জনম দুঃখী মা নাই এমন মত বাগাছি মাও নাই বাবাও নাই গো আল্লাহ যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ নিল বাবা কত না কষ্ট করে লালন পালন করলো মা জননীর গর্ভের মধ্যে আমি যখন ছিলাম পেটের মধ্যে লাথি মারলাম মার কলিজার মধ্যে লাথি মারা দিলাম মা জননীর জিব্বার মধ্যে কামার দেয়া কান্দে মনি আমারে নিয়া না আমার জাদু মনি রে তুমি দুঃখ দিও না এরকম কত মা সন্তান ঘনিষ্ঠ করার সাথে সাথে কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ কত বাবা সন্তানের মুখ দেখার আগে এই দুনিয়ার থেকে কবরের বাচ্চাত্রী হয়ে গেছে আল্লাহ এমন তোমাকে গো মা বাবা ছোট থেকে লালন পালন করলো কিন্তু দুঃখিনী মা বাবার আমরা কিছু করতে পারলাম না আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলাম ইচ্ছা করলে তো মারে খাওয়াইতে পারি না বাবারে খাওয়াইতে পারি না আমার টাকা কত মানুষে খায় মা গো তুমি কেমন আছো জানি না বাবা তুমি কবরে কেমন আছো জানি না আল্লাহ আজকের মাহফিল থেকে তোমার কাছে আমি যাই আজকের মাহফিলের দুই ফোঁটা চোখের পানির উসিলা এই রহমতের ইজ্জতের খাতিরে আল্লাহ আমাদের দুঃখিনীর মাই বাবার জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ বিশেষ করে আমার উজ্জ্বল ভাই তার বাবার জন্য দোয়া চাইলে আল্লাহ আমার ভাই আব্দুল শাকুর ভাইয়ের মায়ের খানদান বাবার খানদান আজকে যারা অন্ধকার কবর অমনি বাবা অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নানি নানি নাই ফাফা পাড়া প্রতিবেশী মমিন মুসলমান নরনারী দাস অন্ধকার কবরে প্রত্যেকের কবরে দয়া করে সোয়াব পৌঁছায় দাও আল্লাহ রব্বান রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বা জবান কুলে বলেন রাব্বানা ইয়া রাব্বা মাফ করো গো মা বাবা রসবগু অতি কষ্ট করে লালন পালন করছেন বাপ মা আমরা রে ওই বাপ যেন কান্দে না কবরে ওই মা যেন কান্দে না কবরে যাদের মা বাবা দুনিয়ার বুকে জীবিত আছে মক্কা মদিনা করে আছে ওই বাবা মাকে সুস্থতার সহিত দীর্ঘ নাক হায়াত দারাজ করে দে আল্লাহ রব্বুল আলামিন এই মজলিসের মধ্যে আমরা যারা হাজির হলাম মুরব্বী বাবারা যুবক ভাইরা বিশেষ করে আজকের মাহফিলের স্বেচ্ছাসেবক বাহিনী বিশেষ করে টাকার দ্বারা পয়সার দ্বারা বুদ্ধির দ্বারা শ্রম দ্বারা যে যে অবস্থায় আমার ভাইজান আব্দুল শাকুর ভাইজানের নেতৃত্বে যারা খেদমত করলেন আল্লাহ প্রত্যেকের খেদমত দয়া করে কবুল করে নাও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আমার ওই সমস্ত ভাইকে নবী না দেখাইয়া কবরে নিও না রব্বুল আলামিন নুরুল ইসলাম সাহেব দুদিন হয় আজকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে আল্লাহ তোমার মায়ের বান্দার কবরে দয়া করে তুমি সওয়াব পৌঁছাও কবরকে জান্নাতের বাগান বানাও
আল্লাহ মুরব্বী বাবাদেরকে কবুল করো যুবক ভাইদেরকে কবুল করো মা বোনদেরকে কবুল করো আল্লাহ দ্বীনের প্রতিষ্ঠান আমার ভাই রাসূলের জান্নাতের বাগান সাজাইলেন আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ দয়া করে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ ছাত্রদের ভরপুর করে দাও আল্লাহ লেখা পড়ার মধ্যে তুমি পদোন্নতি লাভ করে দাও আল্লাহ মাদ্রাসার অসমাপ্ত কাজগুলি তুমি সমাপ্ত করার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ আমাদের বিশ্বাস এই এলাকার মানুষও যদি খেদমত না করে আমার বিশ্বাস তোমার রাসূলের দ্বীনের প্রতিষ্ঠান যদি তোমার রহমতি মানুষ দিয়ে তুমি অবশ্যই করাইবা আমার বিশ্বাস এলাকার বাসীরা অবশ্যই করবে আল্লাহ প্রত্যেকের অন্তরের মধ্যে রাসূলের জান্নাতের বাগান মাদ্রাসার মহব্বত তুমি জারি করে দিও আরো জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন রব্বুল আলামিন এই মাদ্রাসার মধ্যে অনেকে টাকা দিলেন পয়সা দিলেন বিদেশ থেকে আল্লাহ প্রত্যেকের খেদমত দয়া করে কবুল করো আল্লাহ তার অসুস্থ করলে সেবা দান করো বিপদগ্রস্ত বিপদকে উদ্ধার করো ঋণগ্রস্ত ঋণ দেওয়ার তৌফিক দাও এই আলোকবালি এলাকার উপর খাস রহমত বর্ষিত করে দাও আল্লাহ মানুষ কত মানুষ মক্কা গেল মদিনা গেল সোয়া পাথরে চুমু দিল দয়াল নবীর জিয়ারত নসিব হইল আমরা গরিব বলে কি মদিনা যাইব না রে আল্লাহ হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে নাই জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ দৌড়ি না তোমায় পাওয়ার আশায় মন চুটে যাই মদিনায় তোমায় পাওয়ার মন চুটে যাই মদিনায় এ আশে কে দিদার দাও না এ মন তো আর সহে না হে আশে কে দিদার দাও না হে মন তো আর সহে না হে রাসূল তোমায় ভালোবাসি জবান কোলে বলেন অন্তরে শুধু মুখে নাই জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান তোমারি নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো ও আর দূরে ফেলিও না তোমার দেখে কত সাহাবীরা জান্নাতের টিকেট পাইলো আমরা জীবনে তোমার কোনদিন দেখি নাই তোমার না দেখা ওয়াইস করুনির মতন আসে জুব্বার পায়াল আমরা তো কিছুই পাইলাম না গো নবী একমাত্র আমাদের চরিত্র দোষের কারণে ইয়া রাসূল আল্লাহ আমরা গরিব হতে পারি শয়তানের দুকায় পড়ে কত অন্যায় করলাম গো নবী আর কোনদিন অন্যায় করব না দোষ করব না আমাদের গুনার দিকে না তাকাইয়া এই বাংলার গরিবদের ঘরে তুমি একবার হলো হাজির হইয়া যাইও আমার নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি উম্মত রে আমি নবীর জিয়ারত তার ভাগ্য একবার নসিব হইয়া যায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায় নবী গো আপনার দিদার নসিব না করাই আমাদের মতো পাপীরে তুমি
আল্লাহ গো তুমি কবরে ডাক দিও না আল্লাহ আজকে মাহফিল থেকে ভিক্ষা চাই রহমতের সময় তুমি তো বলেছো বান্দারে এই সময় আমার বান্দারা মুনাজাত প্রত্যাখ্যান করি না আল্লাহ নবী না দেখায় আমাদের কারো গায়ে তুমি কাফনের কাপড় দিও না আল্লাহ আমাদের আজকে জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ গুনাহ নিয়ে এসেছি গুনাহ নিয়ে যাইতে চাই না আল্লাহ আজকের মাহফিলের ওসিলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও এই অর্থ এলাকার উপর খাস রহমত বর্ষিত করো জগরা বিবাদ ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো আল্লাহ এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখো আল্লাহ আমার ভাই আব্দুস শাকুর ভাই যান অক্লান্ত পরিশ্রম করেন আল্লাহ আমার ভাইকে দয়া করে তুমি কবুল করো আল্লাহ এই আল্লাহ মোহাম্মদ আলাউদ্দিন ভাইজান সহ অসংখ্য মানুষের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেককে দয়া করে তুমি কবুল করো আয় রব্বুল আলামিন আমাদেরকে রসূলের কদম মুবারক থেকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم শেষবারের মতন ফরিয়াদ মাওলা আমার ভাইজানরা প্রতি বছর এই মাহফিলটাকে আল্লাহ রব্বে গোমান সুন্দরভাবে করার তৌফিক তুমি দান করো এলাকাবাসীদের সহযোগিতা করার তৌফিক দান করো যেদিন মৃত্যু দিবা ওই কঠিন মুসিবতের কালে জবানে পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল السلام عليكم ورحمة الله